নতুন নিয়মে টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন জমা বাধ্যতামূলক। করযোগ্য আয় না থাকলেও টিন থাকলে রিটার্ন জমা দিতে হয়। এতদিন পর্যন্ত করযোগ্য আয় না থাকলেও জিরো রিটার্ন দাখিলের সুযোগ ছিল, যেখানে কোনো আয়কর দিতে হতো না। কিন্তু নতুন নিয়মে জিরো রিটার্ন জমা দিলেও 2000 টাকা চার্জ দিতে হবে। এক্ষেত্রে নতুন নিয়মে টিন বাতিলের নিয়ম করা হয়েছে। নতুন নিয়মে কারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবে এবং কিভাবে টিন বাতিল করতে হবে তা জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জিত দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং ওয়ার্ল্ড বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই। 12 সংখ্যার টিআইএন থাকলে অবশ্যই বছর শেষে আয় ব্যয়ের বিস্তারিত জানিয়ে বার্ষিক রিটার্ন জমা দিতে হয়। আগামী বাজেটে করদাতাদের এক্ষেত্রে কিছুটা স্বস্তি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। টিন বাতিল বা স্থগিত করার সুযোগ রাখার প্রস্তাব আসতে পারে নতুন বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী 1 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করবে অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। এনবিআর সূত্রগুলো বলছে একবার টিন নিলে তার বাতিল বা স্থগিত করার সুযোগ বর্তমান আয়কর অর্থাদেশে রাখা হয়নি। আবার যাদের 12 সংখ্যার টিআইএন আছে তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। শুধু যারা জমি বেচা কেনা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য টিআইএন নেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এনবিআর সূত্রে আরো জানা গেছে দেশে বর্তমানে 10 লাখের মতো করদাতা আছেন নানা কারণে যাদের টিআইএন বাতিল বা স্থগিত করা যেতে পারে। বর্তমানে 87 লাখ টিআইএন ধারী আছেন, তাদের মধ্যে প্রতি বছর গড়ে 1/3 করদাতা বা 30 লাখের মতো টিআইএন ধারী রিটার্ন দেন, বাকিরা রিটার্ন জমা দেন না। এনবিআর কর্মকর্তারা জানান যাদের করযোগ্য আয় নেই টিআইএন বাতিল করা হলে এনবিআর এর সার্ভার থেকে তাদের বাদ দেওয়া বা টিআইএন স্থগিত করে দেওয়া হবে। এনবিআর সূত্রে জানা গেছে আগামী বাজেটে টিআইএন বাতিল বা স্থগিত রাখতে উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে আবেদন করার সুযোগ রাখা হচ্ছে। টিআইএন থাকার মানে সবার করযোগ্য আয় প্রতি বছরই থাকবে ব্যাপারটা তা নয়। এখন আমরা দেখব নতুন নিয়মে কারা টিন বাতিল করতে পারবে এবং কিভাবে টিন বাতিল করতে হবে। আগে 3 বছর শূন্য রিটার্ন জমা দেওয়া হলে টিআইএন স্থগিত বা বাতিলের আবেদন করা যাবে। ধরা যাক কোনো এক ব্যক্তি টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু তার করযোগ্য আয় নেই। এখন তিনি যদি টিন সার্টিফিকেট বাতিল করতে চান তাহলে তাকে পরপর 3 বছর জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন জমা দিতে হবে। পরপর 3 বছর জিরো রিটার্ন জমা দেওয়ার পরে তিনি যদি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করেন তাহলে তার টিন সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এছাড়া প্রবীণ টিআইএন ধারীদের এই সুযোগ দেওয়া হতে পারে, অর্থাৎ যেসব টিআইএন ধারীদের বয়স অনেক বেশি 60-এর উপরে তারা যদি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করেন তাহলে তার টিন সার্টিফিকেট বাতিল করা হবে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাদের মালিকদেরও এই সুযোগ দেওয়া হতে পারে, আমরা জানি প্রতিষ্ঠানও টিন সার্টিফিকেট করতে পারেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি যদি বন্ধ হয়ে যায় তা যদি ব্যবসা আর না থাকে তাহলে প্রতিষ্ঠানের মালিক টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করলে তার টিন সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এছাড়া কোনো করদাতা মারা গেলে টিআইএন বাতিল করার বিধান আসতে পারে বলে এনবিআর এর সূত্রগুলো জানায়। অর্থাৎ কেউ কোনো টিন ধারী যদি মারা যান তাহলে তার পক্ষে যদি কেউ টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করেন তাহলে সেটি বাতিল হয়ে যাবে। বর্তমানে কোনো টিআইএন ধারী করদাতা মারা গেলে তার সম্পত্তির আয় থাকলে টিন বাতিল করা যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে যে নতুন যে বাজেট 2023-24 সালের যে বাজেট জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে তাতে টিন সার্টিফিকেট এবং রিটার্ন সম্পর্কিত বেশ কিছু নতুন নিয়ম কানুন হচ্ছে, যেমন টিন বাতিল করার নিয়ম। এখন এই নতুন নিয়মটি চালু হলে কেমন হবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।